মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। ভোগান্তি বেড়েছে নিম্নবিত্ত ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। ঠান্ডাজনিত রোগ বাড়ায়, ভিড় বাড়ছে হাসপাতালগুলোতেও। আগামী কয়েকদিন শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে 6 ডিগ্রি সেলসিয়াস, যা এই শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহী, রংপুর বিভাগ সহ দেশের 27 জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, বাড়ছে ঠান্ডার প্রকোপ। শীত ও কুয়াশায় উত্তরাঞ্চলের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ভোর থেকে কুয়াশায় ঢেকে থাকে জয়পুরহাটের শহর ও গ্রামাঞ্চল। ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো বীজতলা সহ মৌসুমি ফসল। শীতের জন্য মাঠে ঘাটে যাওয়া যাচ্ছে না, কাজকর্ম করা যাচ্ছে না, এই মাঠে বের হওয়া যাচ্ছে না কাজে, আর এই বীজ ধানগুলা নষ্ট হয়ে যাচ্ছে। কুড়িগ্রামে দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও কুয়াশার সাথে হিমেল হাওয়ায় জনজীবন অনেকটা বিপর্যস্ত। বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে গাইবান্ধার জনজীবন। বিকেল থেকে রাত পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ, দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদী তীরবর্তী এলাকার মানুষ শীতে কাহিল হয়ে পড়েছে। বেলা বাড়ার সাথে সূর্যের দেখা মিললেও সকালের দিকে কাজে বের হতে পারছেন না শ্রমজীবীরা। দেশের সর্বোত্তরের জেলা ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার মানুষ শীতে কাঁপছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। ঠান্ডার মধ্যে আমরা স্কুলে যাই, রাস্তাঘাট কুয়াশাতে ভর্তি দেখা যায় না, কাজকাম করতে মানুষের অনেক গরিব মানুষের কষ্ট হইতেছে। নওগাঁয় মাঘের শীত জেঁকে বসেছে। টানা 2 দিন মাঝারি শৈত্যপ্রবাহের পর বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী 24 জানুয়ারির মধ্যে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। সারা দেশে দিনের তাপমাত্রা আরও কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।